আমরা আসছি দূরের থেকে, ডাক্তার দেখাইতে এখন খাবো কোথায়, এই হোটেলটা মনে করছি ভালো, ঢুকে পড়ছি, এর আগে খাইছি। মাঝখানে সবজি ছিল, কোথাও গেলে কোথাও ফ্রেশ খাবার পাওয়া যায় না, যার কারণে মাঝে মাঝে যেহেতু বাইরে খাইতেই হয়, কাজের ফাঁকে আসতে হয়, এর জন্য খাওয়াই লাগে এখানে এসে। তো দিন শেষে যখন সামনা সামনি দেখে ফেললেন এরকম একটা খুব, এরপরে কি আর খাবার কোনো ভক্তি যেটাকে আমি সেটা আসবে কি না? না, সেটা তো অবশ্যই আর আসবে না, এরকমভাবে হয়তো আগের মতো খাওয়ার যে তৃপ্তিটা ছিল এটা থাকবে না, তারপরও বাধ্যতামূলক মাঝে মাঝে আসতে হয় এই আর কি, কিন্তু আগের রুচি থাকবে না। একটু জায়গা দিতে হতো ভাই, আমরা তো কাজ করতে হবে। আপনার হচ্ছে করা হয়নি এবং হচ্ছে তথ্য ঠিক মতো ছিল না, এই কারণে তাদেরকে 2 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং 2 মাসে কারাদণ্ড দেওয়া হয়েছে। আপনার